হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আবার এসে গেছি নতুন একটা দারুণ ভিডিও নিয়ে আপনাদের জন্য। কারণ আমার কাছে প্রচুর এনকোয়ারি আসে কমেন্টসে বলুন বা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারেতে, যে দাদা আমরা ইনস্ট্যান্ট একটা গ্লোয়িং স্কিন চাই, মানে বেশ স্কিনটা গ্লো করবে। কারণ এই শীতকালেতে অলরেডি অনেকেরই স্কিন কিন্তু ডাল হয়ে যাচ্ছে, স্কিন ড্রাই হয়ে যাচ্ছে প্রচণ্ড, আর গ্লো একেবারেই চলে যাচ্ছে। তো যাদের এই সমস্যা রয়েছে তাদের জন্যে আপনারা সবাই জানেন যে আমার স্কিন কেয়ার কম্বো বা স্কিন কেয়ার প্যাকেজ অলরেডি এসে গেছে। কারণ আমার যে স্কিন কেয়ার রেঞ্জটা সেটা কিন্তু স্কিন গ্লোয়ের জন্যে বা অন্যান্য স্কিনের প্রবলেমের জন্য দারুণ দারুণ কাজ করছে। তবে এই গোটা যে স্কিন কেয়ার রেঞ্জটা আছে এর মধ্যে যে যে জিনিসগুলো আপনাদের ইনস্ট্যান্ট স্কিন গ্লোয়ের জন্য প্রয়োজন সেগুলো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিই। সেটা হচ্ছে আমার এই যে ফেস ওয়াশ, যেটা ভিটামিন সি ফেস ওয়াশ, যেটা আপনার স্কিন গ্লোয়ের জন্য ভীষণ ভালো কাজ করবে। এর সঙ্গে রয়েছে একটা দারুণ কিউকুম্বার টোনার, ঠিক আছে, এটা একেবারে শশার রস দিয়ে করা। এই টোনারটা আপনাদের স্কিন গ্লোয়ের জন্য ভীষণ ভালো কাজ করবে। এর পাশাপাশি যেটা করবে সেটা হচ্ছে এই যে একটা স্কিন গ্লোয়িং, দেখুন একদম দারুণ একটা ল্যাভেন্ডার ক্রিম রয়েছে। এই ক্রিমটা লাগালে পরে আপনার স্কিনটা গ্লো তো করবেই, তবে যেহেতু শীতকাল আপনাদের অনেকের এই ক্রিমটা লাগালে হয়তো স্কিনটা একটু ড্রাই লাগতে পারে। আপনি যেটা করবেন এর সাথে আমার যে ভিটামিন সি একটা সিরাম দারুণ স্কিনের জন্য রয়েছে, যেটা গ্লোয়িং মানে গ্লো করার জন্য ভীষণ ভালো কাজ করে, এই সিরামটা আপনারা জাস্ট দুটো ড্রপ এই ক্রিমের মধ্যে দিয়ে নেবেন। মানে ক্রিমটা একটুখানি নিয়ে তার মধ্যে জাস্ট দুটো ড্রপ দিয়ে হালকা করে মুখে একটু মাসাজ করে দিন, দেখবেন স্কিনটা ভীষণ ভালো গ্লো করবে আপনার। তবে এই হলো আমার স্কিন কেয়ার রেঞ্জের প্রোডাক্ট। কিন্তু এর পাশাপাশি যদি আপনি আরও গ্লো চান তাহলে ঘরোয়া কিছু টিপস আছে যেটা আমি আজকে আপনাদেরকে বলবো, যে একেবারে ঘরোয়া কিছু জিনিস দিয়ে আপনারা রেগুলারলি যদি স্কিনটাকে মেনটেন করেন তাহলে এই প্যাকেজটা তো একবার ইউজ করছেন এই প্রোডাক্টগুলো, এর পাশাপাশি ওইটাও যদি রেগুলার ইউজ করেন স্কিন কিন্তু দেখবেন একদম ন্যাচারালি একটা দারুণ গ্লো চলে আসবে। কীভাবে কী করবেন আমি একটু বলে দিই। তার জন্য সবার আগে যেটা আপনাদের দরকার হবে সেটা হচ্ছে একটা টমেটো, যেটা প্রত্যেকের বাড়িতে কিন্তু প্রত্যেকের রান্নাঘরে অবশ্যই থাকবে, টমেটো ফ্রিজে থাকবে। এই টমেটো একটা বার করে নেবেন, টমেটোটা কাটবেন হচ্ছে টমেটোর যে পেছনের যে অংশটা, মানে যেখানটা আপনি ধরতে পারেন এই যে অংশটা, এই অংশটা ধরলেন একটুখানি জাস্ট কেটে নিলেন। কেটে নিয়ে এটার মধ্যে যেটা নেবেন সেটা হচ্ছে চিনি, এই হচ্ছে চিনি, জাস্ট দু চারটে দানা আপনি চিনির নিলেন। নিয়ে এর মধ্যে দিয়ে আপনি কিছুই করবেন না, জাস্ট এটাকে আলতো করে আপনার স্কিনেতে রাব করবেন, ঠিক আছে। তবে হ্যাঁ, রাব করতে করতে খেয়াল করবেন যখন চিনিটা মোটামুটি গলে গেল তারপর আর করার দরকার নেই, আর যখন রাব করছেন মানে আপনি যখন ঘষছেন তখন পেছন দিকটা একটু হালকা করে স্কুইজ করবেন, একটু টিপবেন, তাহলে কী হবে এখান থেকে যে রসটা বেরোবে সেই রসের সাথে চিনিটা গুলে যাবে এবং এই রসটাতে কী হবে আপনার স্কিন কিন্তু ন্যাচারালি ব্লিচ হবে, ঠিক আছে। তো আপনি এটা জাস্ট একটুখানি করুন, করে কিছুই করতে হবে না, কিছুক্ষণ রেখে দিন, এই 15 মিনিট 20 মিনিট কি আধ ঘন্টা খুব জোর, তারপরে ঠান্ডা জল দিয়ে জাস্ট মুখটা ধুয়ে নিন। তবে হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলে দিই যেটা না শুনলে কিন্তু খুব বড় ভুল হতে পারে, সেটা হচ্ছে যাদের মুখে ব্রণ রয়েছে এই মুহূর্তে তারা এটা ইউজ করবেন না, ঠিক আছে। যাদের মুখে অলরেডি ব্রণ রয়েছে তারা এটা ইউজ করবেন না, ব্রণটা কমে গেলে আপনারা ইউজ করুন। ততক্ষণ আপনারা এই কম্বো সেটটা যেটা আছে এখানে চারটে প্রোডাক্ট এইগুলো ইউজ করতে পারেন, বাট এই টিপসটা যাদের ব্রণ আছে করবেন না, ব্রণ কমে গেলে আবার এটা করবেন, ঠিক আছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, মেসেঞ্জারে জানাবেন। এর পাশাপাশি আমি কিন্তু নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে চলে আসবো। আর একটা কথা বলি, আমার যে কাস্টমার কেয়ার নাম্বার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যে কোনো সময় ফোন করে আপনাদের যদি কোনো কিছু অর্ডার করার থাকে বা কোনো কিছু বিস্তারিত জানতে হয় আপনারা ফোন করুন, আমাদের কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ কিন্তু আপনাদের জন্য সবসময় বসে আসে সকাল 9টা থেকে সন্ধে 6টা, আপনাদের যে কোনো প্রশ্নের তারা উত্তর দিতে বসে আছে একেবারে, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। এর পাশাপাশি খুব শীঘ্রই আমি আবার একটা দারুণ ভিডিও নিয়ে আপনাদের জন্য চলে আসবো।